তো যুক্তিবিদ্যা অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য গুড নিউজ, তাদের স্থায়ীকরণ করা হবে এবং তার সাথে সাথে আপনাদের যদি স্থায়ী কর্মচারী হয়ে যান তাহলে অবশ্যই ডিএ থাকছে, সেই নিয়ে আজকে একটা ডিসকাস ভিডিও। তো চলুন কী রয়েছে ভিডিও দেখা যাক। তার আগে বলো, যারা যদি আপনি যদি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানেই আপনার খবর সবার আগে সবার প্রথম আপনি পেয়ে যাবেন। সো লেটস গো। মঙ্গল ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে, এটা আমরা সকলেই জানি। এবং তার সাথে সাথে আপনারা জানেন হয়তো যে বেতন বৃদ্ধি নিয়েও একটা আক্রোশ রয়েছে। এদিকে আরও এক দফায় কেন্দ্রীয় সরকারের কমদের ডিও বৃদ্ধি হয়েছে, সেটা আপনারা জানেন, এবং শীঘ্রই বৃদ্ধি হতে চলেছে। এর মাঝে এবার এই রাজ্য সরকারের তরফে ডিএ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ নিয়ে একটা বড় ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছেন তাতে তাদের মঙ্গল ভাতা সরকারি কর্মীদের সমান হয়। এদিকে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করা এবং শূন্যপদের নিয়োগের দাবি উঠছে। এদিকে আরও এক দফায় কেন্দ্রীয় সরকারের কর্মচারী ডিএ বৃদ্ধি হতে চলেছে শীঘ্রই এরই মাঝে। এবার এই রাজ্য সরকারের তরফে ডিএ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করা নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। গত বুধবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘোষণা করেন রাজ্য সরকারি বন উন্নয়ন পরিষদের কর্মীদের ডিএ বাড়তে চলেছে। এদিকে বন উন্নয়ন পরিষদের যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের স্থায়ীভাবে নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান আগের তুলনায় 3% হারে ডিএ বাড়তে চলেছে উন্নয়ন পরিষদের কর্মচারীদের। এবং তার সাথে সাথে এদিকে গত এপ্রিল মাসেই তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মঙ্গল ভাতা এবং অবসরপ্রাপ্ত জন্য ডিআর বাড়ানো হয়েছিল, 1,04,000 ডিএ বাড়ানো হয়েছিল। গতবার নয়া ডিএ হার কার্যকর হয়েছে জানুয়ারি থেকে, এর ফলে বর্তমান সরকারি কর্মচারীরা 42% হারে মঙ্গল ভাতা পাচ্ছেন। তবে আগামী দিনে এই ভাতা আরও বাড়তে চলেছে। তবে সেই বর্ধিত ডিএ নিয়ে কবে ঘোষণা করবে কেন্দ্র এবার আর কতটাই বাড়াবে ডিএ সে নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই মাস থেকে ফের এক দফায় ডিএ বৃদ্ধি হওয়ার কথা। সেই ডিএ নির্ভর করবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর। শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কমেছিল 0.1 পয়েন্ট। এর আগে জানুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল 132.8 পয়েন্ট, তা ফেব্রুয়ারিতে হয়েছে 132.7। এই পরিসংখ্যান বজায় থাকলে সরকারি ডিএ বাড়তে চলেছে মাত্র 2%। তো বুঝতে পারছেন এটা হিমাচল প্রদেশের একটা বড় সড়ো ঘোষণা হয়েছে। তো আমাদের রাজ্যে কবে হবে সেটা অবশ্যই আমরা লক্ষ্য অবশ্যই থাকবে এবং আপনাদের নজর থাকুক খবর 24 বাংলায়। সো ধন্যবাদ।